নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি এপ্রিল মাসের মাসিক রাশি ফলের ভিডিও। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার জন্য এ মাসে ভাগ্য, আপনার কেরিয়ার, শিক্ষা, প্রেম, কর্ম, ব্যবসা, দাম্পত্য সুখ, সন্তান, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, কি ফল দিতে চলেছে, এই ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরই এই ভিডিওর মধ্যে কিন্তু রয়েছে। তাই ভিডিওটি মতো না কেটে সম্পূর্ণরূপে আলোচনাটি আপনারা শোনার চেষ্টা করুন, কারণ আপনার এখানে বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনারা জানতে কিন্তু পারবেন। দেখুন, প্রথম আসি স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি মঙ্গল অষ্টম গৃহে অবস্থান করছে। দেখুন, অষ্টম গৃহে এই মঙ্গল, প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদেরকে ভোগাবে এবং শত্রু রাশিতে অবস্থান করছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এই মঙ্গল আপনার অষ্টম গৃহে অবস্থান করে, আমি একটি কথা বলবো, যারা গাড়ি বাইক যানবাহন চালাচ্ছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার যোগ কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশি অ্যালার্ট থাকুন এবং খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল করুন। অত্যাধিক রিচ জাতীয় খাবার বা স্পাইসি ফুড, জাঙ্ক ফুড, এগুলোটা যতদিক অ্যাভয়েড করবেন ততদিকই আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল, কারণ এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এই মাসে জাঙ্ক ফুড, ফাস্টফুড, স্পাইসি ফুড, রিচ খাবারের উপর কিন্তু আপনার কিছুটা আকর্ষণ কিন্তু বাড়বে। তার জন্য আপনার লিভার বা পেটের কোনো সমস্যা, পেটের ট্রাভেলস, পেট নিয়ে ভোগার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের শিক্ষা, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, পঞ্চমপতিকে বৃহস্পতি, বৃহস্পতি সক্ষেত্রিক অবস্থান করছে এবং 22 এপ্রিল পর্যন্ত থাকবে। 22 এপ্রিলের আগে যারা, যাদের এক্সাম আছে তাদের ক্ষেত্রে খুব ভালো, অর্থাৎ 22 এপ্রিলের আগে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে সেখানে আপনারা ভালো রেজাল্ট করবেন। আপনারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন, আমি বলব 22 এপ্রিলের আগে আপনারা অ্যাডমিশন নিন, বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, বা কোনো দূরবর্তী স্থানে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আমি বলব 22 এপ্রিলের আগে আপনারা এই সিদ্ধান্তগুলো কিন্তু নিন, কারণ 22 এপ্রিলের পর এই গুরু আপনাদের ষষ্ঠ গৃহে অবস্থান করবে বৃহস্পতি। কিছুটা মন ডাইভার্সন কিন্তু আপনাদেরকে করবে, সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু অক্ষমতা কিন্তু থাকবে। এবার আসি আপনাদের প্রেম, পঞ্চম ভাবি হচ্ছে প্রেম। দেখো, পঞ্চম ভাবে কী অবস্থান হচ্ছে, বৃহস্পতি, বৃহস্পতি আবারও 22 এপ্রিল রাশি পরিবর্তন করে যাচ্ছে এবং ষষ্ঠভাবে, এবং মঙ্গল কিন্তু অষ্টমগত। দেখুন, এখানে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের আসবে 22 এপ্রিলের পর থেকে। ওভারঅল আমি একটি কথা বলবো, প্রেমের ক্ষেত্রে 22 এপ্রিল পর্যন্ত খুব ভালো, কিন্তু যেহেতু রবি পঞ্চম অবস্থান করছে তো এখানে কিন্তু রাগ জেদটা আপনাদের বাড়বে, অর্থাৎ ছোটোখাটো ব্যাপারে ইগো, সেন্টিমেন্ট, কোনো কোনো ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়া। অষ্টম স্থানে মঙ্গল তো মাথা গরম করা, চট জলদি মাথা গরম হওয়া, এদিকে রবি আবার পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু একটু ব্যালেন্সিংভাবে চলতে হবে একে অপরের ক্ষেত্রে। এরপর আসি আপনাদের সন্তান। দেখুন, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, আমি বলবো আপনারা এই সময়টা কিন্তু আদর্শ, এপ্রিল মাসটা আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আদর্শ সময়। যারা দীর্ঘদিন প্ল্যানিং করছেন, এই সময় কিন্তু দেবগুরু যাওয়ার আগে সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় কিন্তু করবে। এবার আসি আপনি
বৃশ্চিক রাশির মানুষ আপনার বিবাহ দেখুন 6 এপ্রিল 2023 আপনার শুক্র সক্ষেত্রিক অবস্থান করছে এবং মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে আপনার ক্ষেত্রে। বৈবাহিক জীবন আমি এক কথা যদি বলি আপনাদের মধুর থেকে মধুরতর কিন্তু হতে চলেছে। আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো, আপনারা লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে চলুন, তাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু হবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যে সমস্যাগুলো চলছিল সেই জায়গাটা কাটিয়ে উঠে একটা নিজেদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক বজায় থাকবে। এবং এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ অথবা লাভ ম্যারেজের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা প্রেমজ বিবাহ করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে ভালো, বা যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো ফল আপনাদেরকে কিন্তু দিবে। শুক্র কারণ সপ্তম প্রতি সপ্তমভাবে অবস্থান করছে, ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে ব্যবসা বিজনেস কেমন যাবে দেখুন, সপ্তম প্রতি সপ্তমভাবে অবস্থান করছে, সপ্তম ভাবই হচ্ছে বিজনেসের জায়গা। 6 এপ্রিলের পর থেকে আপনাদের ব্যবসার ক্ষেত্রে খুব ভালো। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলো 6 এপ্রিলের পরে আপনারা ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করুন। যারা ধরুন খাবারের বিজনেস করছেন, আপনার রেস্টুরেন্ট আছে বা আপনার গার্মেন্টসের বিজনেস করছেন, আপনি বিশেষভাবে বিউটি পার্লারের ব্যবসা করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে এই শুক্র এক্সল্টেড পজিশনে। তো ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি সাধন কিন্তু করবে। তবে পার্টনারশিপ বিজনেসের জায়গাটাতে কিছুটা সতর্ক কিন্তু থাকুন, যারা 5 জন 6 জন 8 জন মিলে একত্রে ব্যবসা করছেন তারা কিন্তু একটু হলেও সতর্ক থাকুন। এবার আসি আপনাদের ভাগ্য, আপনাদের ভাগ্যাধিপতিকে চন্দ্র, শোয়া দুদিন অন্তর অন্তর কিন্তু এই চন্দ্র রাশি পরিবর্তন কিন্তু করে। দেখুন মাসের মোটামুটি 6 থেকে 8-9 দিন মতন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা কিন্তু থাকবে। যদিও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে রয়েছে, সেখানে কিছুটা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন 22 এপ্রিল পর্যন্ত, কিন্তু চন্দ্র যেহেতু শোয়া দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে কিনা সেখানে কিছুটা সমস্যা কিন্তু আপনাদের আসবে। এবার আসি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্ম দেখুন, আপনার কর্মাধিপতিকে রবি, 14 এপ্রিল থেকে এই রবি ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন ষষ্ঠ ভাবটা হচ্ছে কম্পিটিটিভ জায়গা, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন, সরকারি সেক্টরে চাকরির পরীক্ষা দিতে তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং যেহেতু দশমপতি কর্মাধিপতি উচ্চ গৃহে অবস্থান করছে, যারা কর্মপ্রাপ্তির জায়গাটায় বাধাপ্রাপ্ত হচ্ছিল কি না সে বাধা কিন্তু আপনাদের কাটবে নিশ্চিতরূপে এটা বলা যেতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থান নিশ্চিতরূপে হতে চলেছে এবং কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি উচ্চ কোনো পদে আসীন হওয়া বা আপনার ডেজিগনেশন চেঞ্জ হওয়া, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসের সঙ্গে সুসম্পর্ক আসা, MNC কোম্পানিতে যারা কর্মরত তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আপনাদেরকে দিবে। এবং এর পাশাপাশি আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার যেহেতু কর্মাধিপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে রবি, দেখুন রবি ষষ্ঠভাবে অবস্থান করে রোগ ঋণ শত্রু এই তিনটা কিন্তু আপনাদের কমাবে, রোগ ঋণ শত্রুতা আপনাদের কমাবে। এবং রাহু কিন্তু ষষ্ঠভাবে খুব ভালো ফল দেয় গোচরে আপনাদের এই সময়ের মধ্যে। রাহু কিন্তু ফরেন থেকে, যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা কিন্তু এই সময় নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন।
অর্থাৎ যারা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন বা বিদেশের মাটিতে যেতে চাইছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের চতুর্থভাবে শনি। শনি আপনাদের শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, ঢাঙিয়ে আপনাদের চলছে, আপনাদের প্রপার্টি কেনার ক্ষেত্রে খুব ভালো সময়টা। শনি এমনি উদয়মান, আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা উন্নতি করবে এবং কোনো সম্পত্তি থেকে আপনারা এ মাসে লাভ পেতে কিন্তু চলেছেন। এবং ষষ্ঠভাবে যখন বৃহস্পতি চলে যাবে কি না, কিছুটা আপনাদের খরচ বৃদ্ধি করবে 22 এপ্রিল 2023 পর থেকে। এই সময়টা খরচের দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। একাদশপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, দেখুন কিছুটা সফলতার জায়গায় বাধা আসবে, অর্থাৎ আপনাকে বেগ পেয়ে পেয়ে আপনাকে কিন্তু কাজে এগাতে হবে। চট জলদি যে আপনি করলেন সেটা না, আপনাকে কিছুটা বেগ পেয়ে আপনাদেরকে কিন্তু কাজে এগাতে কিন্তু হবে। এবার আসি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে ব্যবসার যেমন ডেভেলপমেন্ট হতে চলেছে তেমনি এর পাশাপাশি বেশ কিছু শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে কিন্তু চলেছে। আর যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো 22 এপ্রিল 2023 আগে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করুন, যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন। এ মাসে আপনাদের লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। কী উপায় করবেন? প্রথম কথা, হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন এবং এর পাশাপাশি আপনারা বিশেষভাবে সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং পাশাপাশি শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন। জীবনে যে কোনো প্রতিবন্ধকতা বা সমস্যা থেকে আপনারা নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।